এ আপনাদের ইমার্জেন্সি আছে? আপনাদের ইমার্জেন্সি আছে? ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো, ডেসিন করে দেন। বোন ভাই, বোন বোন, আপনি বোন, আপনি বসেন। তো যন্ত্রণা বাড়তা আছে রে আপনাদের হসপিটালে? তো কমিটিটা অনেক খারাপ ভাই, আপনাদের হসপিটালে কমিটি অনেক খারাপ। ইমার্জেন্সি রুগীর ইমার্জেন্সি করবে? উনি যত লয়ে যে রক্ত পড়তেছে, এই জিনিসটা তো দেখা দরকার ইমার্জেন্সিতে। এরা তো মানে একদম এমনি তো মহিলা, আরো মহিলা, পুরো মহিলা। ভাই আসেন, সমস্যা নেই, আল্লাহ ভরসা। আর সাবধানে ব্যক্তি ইয়া রিস্কে চলে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কে বেতা হয়েছে কেউ? কই বেতা পাইছো? কই বেতা পাইছো? পায়ে এদিকে বহো, এদিকে বহো, এদিকে বহো, তুমি এদিকে বহো। ওই যে যে ডাক্তার ফার্মেসি আছে, আসো আসো আমার লগে আসো। আপনাদের ইমার্জেন্সি আছে? আপনাদের ইমার্জেন্সি আছে? এখন এদিকে বহেন আপনি। জি ভাই, আপনাদের ইমার্জেন্সি কি নাই? ওই যে ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো, ওই যে রিস্কা উল্টে গেছে ওনার। হ্যাঁ, ওই যে ওই যে ওই ভাই, ওনাকে একটু করে দেন, বলবো। ম্যাম, ওনাকে একটু ড্রেসিং করে দেন। বোন ভাই, বোন বোন, আপনি বোন, আপনি বসেন। গাড়িটি লই তো এই জায়গায়, উনি উল্টে পড়ছে। ওনার তো পাটা শুধু ছালে গেছে, আপনি একটু ইয়ে করে দেন। উনি তো উল্টে পড়ছে। জি জি, আসুক ডাক্তার, আসুক, আপনারা একটু ড্রেসিং করে দেন ওনাকে, আগে ড্রেসিং করে দেন, ডাক্তার আসুক। কি রে ভাই, এটা কি হসপিটাল? মাতৃকা জেনারেল হসপিটাল। কোনো ব্রাদার্স নাই আপনাদের ইয়েতে, হসপিটালে? আর কেউ কি নাই? আর কেউ নাই ইমার্জেন্সিতে? আর কেউ নাই? এই হলো হসপিটালের অবস্থা। আরে লোকটার তো যন্ত্রণা বাড়তাছে রে। আপনাদের হসপিটালে তো কমিটিটা অনেক খারাপ ভাই, আপনাদের হসপিটালে কমিটি অনেক খারাপ। ইমার্জেন্সি রুগীর ইমার্জেন্সি করবে? উনি যত লয়ে যে রক্ত পড়তেছে, এই জিনিসটা তো দেখা দরকার ইমার্জেন্সিতে। উনি ডাক্তারটা করেন, ডাক্তার আসলে ওষুধ দিয়ে দিয়েন। সিস্টারকে তো একটু মানে একটু তাড়াতাড়ি দরকার। এরা তো মানে একদম এমনি তো মহিলা, আরো মহিলা, পুরো মহিলা।
এমন হলে চলবো ভাই? ওই একজন লোক একটু রিস্ক। হ্যাঁ ভাই আসেন, ভাই আসেন। এই একটু ভালো ভালো ওষুধ দেন, তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। মেনটা অনেকটাই লুজ, কি কি বুঝছেন? ফাস্ট হইতে হবে, ফাস্ট। যাক গ্রাম অঞ্চল হিসাবে যেমন আছে চলে। ও আপনাদের সব লোক কি বিজি? হ্যাঁ রে কপাল। পারবিসি কোথায় এটা? হ্যাঁ ওই পাশ দিয়ে যাইতে হবে। রাখা ভাই, আমরা সিলেট থেকে আসলাম, জাপলং থেকে। আসার পথেই দেখলাম যে উল্টে পড়ে গেল গা রিস্কাটা অটোমেটিকলি। এই আবু আপনাদেরকে আদৌ কি পারমিশন লোক আসবে? উনি এই তো কিছু হয়েছে, কিছু হয়েছে। ওনার এই জায়গা কমপ্লিট সব ওষুধ। কত আমি একসাথে দিয়ে দিই বিকাশে আমাদের কাছে? হ্যাঁ কাঠ নাহলে বিকাশ, দুইটার একটা নিতে হবে। তাহলে বিকাশ নিতে হবে আপনাদের। আমি ওষুধগুলো নিয়ে দিই তো একসাথে মেরে দিই ভাই। এখানে একটা বিকাশও খোলা নেই, সরি আমি এগুলো সবগুলো ঘুরছি। আমি ওইটা তো গেছি, আপনাদের কার পার্সোনাল নাম্বার নিয়ে নিন। ওই যে ওনার পার্সোনাল নিয়ে নিন। ওই যে যা হয় বিল, যা বিল হয় দিয়ে দিচ্ছি। সাত দিন, তিন দিন, আবার লেগছে 10 দিন, আবার লেগছে 5 দিন। আর এদিকটা এটা ইঞ্জেকশনটা লেগছে। আপনি ফুল ওষুধগুলো দিয়ে দেন একদম, ওনার ফুল ওষুধগুলো দিয়ে দেন। ফুল ওষুধ হবে না?
ইনজেকশনটা উনি এক সময় এসে দিয়ে যাবে, আমি বলে দিই উনি। চোরে নিয়ে যাবো তো, আমরা সিলেট থেকে আসছি, সিলেট থেকে আসার সময় ওই এই যে এই জায়গায় ওই যে রিস্কাটা যে জায়গায় ওই জায়গায় আমরা তো বাইক তো অনেক রাফ জোরে চালাই। হ্যাঁ, একটা বাস ছিল তো আমরা একটু স্লো করছি, দেখে আয় পড়ে গেছে কথা না বহেন। ভাই এই যে আপনার ওষুধ, আর হলো এইটা এই যে এই ওষুধটা দেয়নি মানে নাই ওনার কাছে, আপনি কালকে একজনের কাছ থেকে নিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে নেবেন, টাকা লাগবে না, আর এইটা দিয়ে আপনি নিয়ে নেবেন, আমি আপনি ছেড়ে দিলাম, ঠিক আছে ভাই। আর সাবধানে বাইক চালাবো হুজুর, পারলে একটু আপনি একটু ওনারে ওই পাশে দিয়ে এসেন তো, আমাদের রাত রয়ে গেছে তো বেশি সমস্যা নেই, আর সাবধানে বাইক রিস্ক করতে আমার নাম্বার।